गुड मॉर्निंग स्टूडेंट्स, वेलकम टू योर इंग्लिश क्लास। आज के देखो, आज के तुम्हारे डेस्क वर्क होबे। डेस्क वर्क के तुम्हारे आज के चैप्टर 21 चैप्टर 14 होबे। कैन यू गेस, पेज नंबर 21, चैप्टर नंबर 14, कैन यू गेस, आज के ये चैप्टर टा तुम्हारे होबे। तो चलो स्टार्ट करी। एखाने की बोले छे आगे देखो, देयर आर सेवरल नाउन्स इन द बक्स। एक बक्स देवा आछे, सेखाने अनेक कटा नाउन आछे। एखाने एक बक्स आछे, एखाने अनेक कटा नाउन आछे। देयर आर सेवरल सेंटेंसेस बिलो द बक्स। एर नीचे, बिलो द बक्स माने बक्सेर नीचे अनेक कटा सेंटेंस देवा आछे। ईच अफ द सेंटेंस इज एसोसिएटेड उथ वन अफ द नाउन्स इन द बक्स। এইখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেইগুলো যেটা বলতে চাইছে, যেটা আমাদের উত্তর, সেইটা এখানে বক্সের মধ্যে লেখা আছে। সেটা আমাদের খুঁজে খুঁজে ব্ল্যাঙ্কে লিখতে হবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ গিভেন অ্যাজ অ্যান এক্সাম্পল। প্রথমটা উদাহরণ হিসেবে করা আছে, নাম্বার ওয়ানটা। লাইকওয়াইজ ম্যাচ দ্য আদার সেন্টেন্সেস উইথ ওয়ান অফ দ্য নাউন্স ফ্রম দ্য বক্স। ঠিক একই রকমভাবে এখান থেকে, বক্সের থেকে আমাদের ঠিক সঠিক আনসারটা খুঁজে খুঁজে ব্ল্যাঙ্কে লিখতে হবে। চলো শুরু করি। দেখো, নাম্বার ওয়ানটা যেরকম করা আছে, উই রিড ইট, আমরা এই জিনিসটাকে পড়ি। সেটা কি? ম্যাগাজিন। তো ম্যাগাজিন আমরা পড়ি। নেক্সট নাম্বার টু, নাম্বার টু এখানে কি আছে? উই রাইট অন ইট, আমরা এটার ওপরে লিখি। কি হবে? পেপার। পেপার মানে কাগজ, আমরা কাগজের ওপরে লিখি। নাম্বার থ্রি, উই প্যাক থিংস ইন ইট, আমরা এই জিনিসটার মধ্যে জিনিসপত্র প্যাক করি, গুছিয়ে রাখি। তো এটা কি হবে আনসার? বক্স, বাক্স। আনসার কি হবে? বক্স, BOX। বানান সবাই, বারে বারে বলছি, দেখে লিখবে। বানান ভুল হলে উত্তর পুরো ভুল হয়ে গেল। নাম্বার ফোর, উই হ্যাভ ইট উইথ ব্রেড, এই জিনিসটা আমরা ব্রেড, পাউরুটি দিয়ে খাই, পাউরুটিতে লাগিয়ে খাই। কি হবে? বাটার, মাখন, আমরা ব্রেডে মাখন লাগিয়ে খাই। নেক্সট নাম্বার ফাইভ, উই সিউ উইথ ইট, আমরা এই জিনিসটা দিয়ে, সিউ মানে সেলাই করা, আমরা এই জিনিসটা দিয়ে সেলাই করি। কি হবে উত্তর? নিডল, চুচ, নিডল, NEEDLE, NEEDLE, বানান সবাই, দেখে লিখবে। নেক্সট নাম্বার সিক্স, আ বার্ডস হাউস, একটা পাখির বাড়ি। কি হবে? নেস্ট, পাখিরা কোথায় থাকে? নেস্টে থাকে, তাই নেস্ট হবে এটার আনসার। NEST, NEST, এটা কিন্তু সি না, NEST। নেক্সট নাম্বার সেভেন, দ্য সেক্রেট বুক অফ দ্য হিন্দুজ, হিন্দুদের, হিন্দুজদের পবিত্র বই। কি? গীতা। এখানে কিন্তু জিটা ক্যাপিটাল হবে, এটা প্রপার নাউন, একটা বইয়ের নাম, তাই জন্য জি এখানে ক্যাপিটাল হবে, GITA, গীতা। নেক্সট নাম্বার এইট, আ প্লেস ওয়্যার আ কালেকশন অফ বুকস আর কেপ্ট, আ প্লেস, একটা জায়গা যেখানে অনেক কটা বইয়ের কালেকশন থাকে। কেপ্ট মানে কিপের পাস্ট টেন্স হচ্ছে কেপ্ট, রাখা হয়। তো আ প্লেস ওয়্যার আ কালেকশন অফ বুকস আর কেপ্ট, একটা জায়গা যেখানে অনেক কটা বইয়ের কালেকশন রাখা হয়, অনেক কটা বই থাকে। কি হবে? লাইব্রেরি, লাইব্রেরি, LIBRARY। দেখবে অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে লাইব্রেরি থাকে, বড় একটা ঘর থাকে, সেখানে প্রচুর বই থাকে। ইচ্ছে হলে সেখান থেকে বই নিয়ে আমাদের যদি প্রয়োজন হয় তো আমরা সেটা ইউজ করতে পারি। নেক্সট নাম্বার নাইন, আ লার্জ অ্যানিমাল উইথ আ ট্রাঙ্ক, একটা বড় অ্যানিমাল যার কি আছে? ট্রাঙ্ক। ট্রাঙ্ক মানে কি? শুঁড়। তো তাহলে আ লার্জ অ্যানিমাল উইথ আ ট্রাঙ্ক কী হবে? এলিফ্যান্ট, হাতি। আজকে
এইটা তোমাদের সিডব্লিউ, আজকে তোমাদের কোনো পিডব্লিউ নেই, এইটাই তোমাদের সিডব্লিউ। এটা তোমরা খাতায় ভালো করে লিখবে, পড়বে, মুখস্থ করবে, ঠিক আছে? তো তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।